নো, হিরু প্রসাদ ডেকা হয়ে গেল বন্টি হান্ডিক ইয়ার হাজবেন্ড। হ্যাঁ ঠিক আছে, নাম আপনি জানে। হ্যাঁ ঘটনা আছে 18 যা সালের জুন মাহর হব। জুন মাহর ঘটনা হয়েছিল কি একটা লেডি গড়াকি কমপ্লেন করিলে কি একটা মানু তারপর 5.5 লাখ টাকা নিলে, আর 5.5 লাখ টাকা নিলে আর কহিলে কি রেলওয়ে চাকরি দিয়াব, আর রেলওয়ে চাকরি নামত তেখেতর দীপ জ্যোতি শইকীয়া আসলে যে টকা লিছিলে, আর রেলওয়ে চাকরি নামত দিছিলে, আর রেলওয়ে চাকরির একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিলে তাক। যেতিয়া এই ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার লই পল্টন বাজার গোল জয়েন করব কারণে যে জয়নিং দিছিলে, তেতিয়া তাক কহা হল কি এইটু ফেক আছে, তেতিয়া কেসটু রেজিস্টার করা হল যুবা সাল 2018 জুন মাহাত। সেইটু যেতিয়া কেসের তদন্ত করা হল, তেতিয়া আমি 3টা মানুষ পালু কি ইয়াত জড়িত আছে, আর একটা আলোক সেন, একটা প্রদীপ কলিতা, আর একটা যে মেন আসলে দীপজ্যোতি শইকীয়া। তো 2টা যে আসলে তাকে আমি অ্যারেস্ট করছি, কোকরাঝাড় পুলিশের সহযোগত আমি অ্যারেস্ট করছি 19 তারিখ আলোক সেন আর প্রদীপ কলিতা, আর যে মেন আসলে তাক 20 তারিখ আমি অ্যারেস্ট করি। এই এতিয়া সব এতিয়া যে হয়েছে এইটু আমি করছো, এতিয়া ইমান আমি যাওয়া নাই, সেটা কালি অ্যারেস্ট হয়েছে, পরহি অ্যারেস্ট হয়েছে, এতিয়া গোটে তদন্ত হয়ে এইটা এতিয়া গোটে কালি অ্যারেস্ট হয়েছে, এতিয়া গোটে ইনভেস্টিগেশন হব, গোটে বস্তুটা ওলাব লাগবে কি সেটু কোনো সরু চক্র নেই হব, সেটু ডাঙর হব, কারণ কি আরও এনেকুয়া রেলওয়ের বহুত ঘটনা হয়েছে কি রেলওয়ের অ্যাপয়েন্টমেন্ট কারণে ইয়া এনেকুয়া হয়েছে, তো এইটু গোটে আমি উলাম কি কেনেকুয়া হব তেতিয়ে কহিব পারিম। এতিয়া 3টা মানুষ অ্যারেস্ট হয়েছে যি ইয়াত ইনভলভ আসলে, এইটু কেসত ইনভলভ আসলে। সোনাপুরত সেটু আগত আপনার 15-20 দিন আগত একটা গ্রুপ আছে, যে গ্রুপ আপনার যে ট্রকবিলাক আহে শিলং পড়া চাহে কোনো ফালে পড়া, তাক হাইজেক করে লই যায় আর সামানটু আনলোড করে, আপনারলোকে শুনিছে কি চাহপাতর করে কেতিয়াব আর কোনো বস্তু মূল্যবান বস্তু যে থাকে তাক হাইজেক করে লই যায় আর বস্তুটু আনলোড করে আর বিক্রি করে দিয়ে। সেটু আমি একবারই রেড হ্যান্ডেড ধরেছিল এনেকুয়া করতে, 2-3টা করেছিল, তেতিয়া আমি পাইছিল কি একটা মেন মানুষ যে ইয়ার সারগানা আছে সেটু কালি সোনাপুরত ধরা হয়েছে। হ্যাঁ করব পারে, সেটু অপরাধী তো কি করব, সেটু তো অপরাধে যেতিয়া করি আছে তেতিয়া তো গোটে গলতে কাম করব, এই তো কারো নাম লিব পারে, যার যার নাম ভাবব কি সহজ হব সেটু নাম লিব, আর এতিয়া অ্যারেস্ট হয়েছে, পুলিশে তাক অ্যারেস্ট করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ সেটু আমার সংজ্ঞানত কালি একটা আহলে কি একটা 17 বর্ষের ছোয়ালী আছে, যার দেউতাটু ঢুকাই গৈছে আর মাটু নাই, সি নিজের দেউতার যে বহিন আসলে তার ঘর থাকি আসলে আর তাতে পড়াই করি আসলে, তো তাতে নিজের রিলেটিভে তার একটা খুড়া আর একটা তার দেউতার বহিনের হাজবেন্ড, সেটু 2টা মিলি তার লগত এইটু করেছে, মোলেস্টেশন করেছে আর কিমান বেরি করেছে, তো সেই দুনো এইটু আমি আমার সংজ্ঞানত আহিলে এইটু ছোৱালীকে আমি আনিলো, তার স্টেটমেন্ট হিসাব লিলো, গোটে গম পালু বস্তুটো, ছোৱালীকে সেফ রাখব কারণে চাইল্ড এইটু লাইন আছে তার হেল্প লিয়া হল, সেইবিলাক তাক এইটু দিছে, আর লগতে যে 2টা যে মানুষ আসলে যেটু কাণ্ড করেছিল নিজের খুড়া আর নিজের একটা রিলেটিভ, সেই দুনুকে অ্যারেস্ট করা হয়েছে। হয় সেটু পুতেক নাই, সেটু যে খুড়া যে তার দেউতার বহিনের যে হাজবেন্ড আছে তার বহিনের লড়া একটা আছে, সেটুও তারও কইছে কি একাতবেরি হিও মোলেস্টেশন করেছে, তো তাক আমি এতিয়া বিচারি আছো, তাকো আমি অ্যারেস্ট করি। যদি বন্টি হ্যান্ডিকই যে আছে হিয়ে তাক রাখিছে স্কুলতো, তারে নাম গার্জিয়ান হিসাবত আছে, বন্টি হ্যান্ডিকইয়ে গার্জিয়ান হিসাবতে আছে, আর তারে লগত সেটু ছোৱালী থাকে, যে আমি এতিয়ালে গম পাইছো, যে এতিয়া ইনভেস্টিগেশনত আমি গম পাইছো, সেটু আছে কি যেতিয়া প্রথম বেরি বন্টি হ্যান্ডিকইয়ের যে হাজবেন্ড আসলে যে প্রথম বেরি তাক মোলেস্টেশন করেছে, তেতিয়া হি বেয়া পাইছে আর হাজবেন্ড লগত তার সেটু কারণে বিচ্ছেদ হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল আর তার লগত না আহে, এইটু মেন কারণ আসলে। তারপিছে সেইটু বন্টি হ্যান্ডি কই যে আছে সেইটু অল্প স্পোর্টস ওমেন হয়, তা সি বাহিরত গই থাকে খেলব চলিব কারণে, আর ঘরত সেইটু বন্টি আর হি ছোৱালীটু যে আছে সেইটুয়ে থাকে, তেতিয়া সি নিজের ভাই যে আছে যে 4th APBN-ত কাম করে তার ঘরত রাখি যায় সেইটু যেতিয়া বাহিরত যায়, সেইটুয়ে দরমিয়ান সেইটু ঘটনা হল 4-5 বার যে আমি এতিয়া গম পাইছো 4-5 টাইমস তেখেতর এইটু করেছে, মোলেস্টেশন করেছে, আর একবারই বন্টি হ্যান্ডিকর হাজবেন্ডও করেছে, আর এক
एक बेरी बंटी हेंडिकर हसबेंडर बहिनर लड़ा जी आसे ताक आम विचारी आसू ताको पाई जाम हिओ एक बेरी मोलेस्टेशन करिसे तो यू एक बड़ा घृणित काम से आम यू गोटे जी विधिवत कार्रवाई कर लगे ये गोटे कर ना हेतु शुरू होइसे जी एतिया लय आमी पाइसु एतिया प्रथम मय जी इंट्रोगेशन करी जी स्टेटमेंट ली आमी पाइसु हेतु पाइसु कि 6 माह आगत हेतु काम टू शुरू होइसिले एने कुआ कथा लेकिन एकटा आरु 6 माह आगत क्लास 7 रे जेति आसिले तेतिया ता प्रथम बेरी टू होइसिले आरु तार पिछत जी टेक्टर कहिसे 4-5 एने कुआ होइसे मल्टीपल ने ठीक आसे हेतु तो कहिलु गुटे डिबेट गुटे डिटेल में हेतु कहिसु प्रथम जे कहिसु अपनी हुना ना हेरु पर सार डेका जे आसे प्रथम हिये मोलेस्टेशन करिसे जी बंटी हेंडिकर हसबेंड हो आरु हितु कारणे बंटी हेंडिकर हसबेंड लगत विच्छेद होइ गो तार लगत एटु होइ गोल कि तुमी मोर घरत नै आइबा आरु एही दुनु एक लगत ना थाके एतिया बेलेक बेलेक के थाके तो प्रथम हिये करिसे आरु सेकंड जे करिसे हितु जेतिया बंटी हेंडिकय कोनो स्पोर्ट्स में आसे हि स्पोर्ट्स त बाहिर जाय त निजर जे भाई आसे जी स्वालिर खुराओ लागिबो निजर खुरा लागिबो तार घरत राखि जाय आरु सेकंड हितु करिसे